টুকুতে হাঁপাই গেলেন না মানে ইটগুলো না অনেক ওজন কষ্ট ছিল আর মানে আমার মনে হই গেলো না উই আর নট গোইং ইন এ রাইট ওয়ে তাই উই আর নট গোইং ইন এ রাইট ওয়ে টিচার কে স্টুডেন্ট কে রাইট ওয়ে কে বলবে তাহলে এখন ওই লাকিটা নেন এইটার জাস্ট মাঝখানে রাখবে আমি বলছিলাম কি ফার্স্ট ডে এরকম প্র্যাকটিক্যাল টাস্কে না যে আমরা যে কোনো একটা রেস্টুরেন্টে বসতাম এসির মধ্যে বসে গরম গরম কফি খাইতে খাইতে আমরা থিওরিটা নিয়ে প্র্যাকটিস করতে পারতাম ফার্স্ট অফ অল মানে ক্যারাটেটা কোথা থেকে আসলো মানে ক্যারাটেটা কেন শেখা লাগবে কি দরকার কি প্রয়োজনীয়তা ক্যারাটেটা কীভাবে স্টেপ বাই স্টেপ মানে টোটাল জিনিসটা থিওরিটিক্যালি ডিজাইন করে স্টেপ বাই স্টেপ শেপ আপ করে আসলে ভালো হতো না ডিজাইন করে এটা তো অ্যাকচুয়ালি আর্ট ক্লাস না কারাটে ক্লাস সো এখানকার ডিজাইন এরকমই আর ডিজাইনটা কে বানায় আমি ওকে ওই যে কার্ডটা এখানে এনে রাখতে হবে এখন থিওরি থিওরি না আমি মুখে মুখে থিওরিটা বলে দিই আমরা কারাটে কেন শিখব কাউকে মারার জন্য সেলফ ডিফেন্স ইউনো এখন কাউকে মারার জন্য আমাদের অনেক পাওয়ার দরকার পাওয়ারটা কোথা দরকার হাতে দরকার এখন এই পুরো সেটআপটা করা হয়েছে জাস্ট হাতের পাওয়ারটা অ্যাপ্লাই করার জন্য এখন অ্যাপ্লিকেশনটা কেমন হবে আমি আপনাকে বলি এখানে আপনি দাঁড়াবেন দমটা আটকাবেন এই যে বুড়ি মুড়ি এইসব ভিতরে ভিতরে দমটা আটকায় সব পাওয়ার হচ্ছে গিয়ে এই হাতে আনবেন হাতে নিয়ে ফুল 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 ফোর্স দিয়ে একটা দিবেন এই যে এখানে দেন আচ্ছা কি মানে এটা করলে তো করাই যায় মানে এই ভাঙচুর মানে আমি ভাবছিলাম তুমি ভেঙে দেখাবা তারপরে আমি মানতে মানে আমি দেখা দেব আর আপনি সাইডে দাঁড়া দাঁড়া তালি মারবেন তাই তা না মানে আছে না এইসব ভাঙা ভাঙি এইসব ভাবভঙ্গি তো পিকেটারদের ভাবভঙ্গি আমি আসলে এগুলো পছন্দ করি না জানি জানি আরে এইরকম ভীতু স্টুডেন্ট না আমার দরকার আরে না আমি ভীতু না আমি সাহসী এইটাই তো আমি বলতেছিলাম যে আপনি অনেক সাহসী এমন করতেছেন কেন আমি যেটা বললাম সেটাই কয়েন এই যে বুড়ি মুড়ি ভিতরে 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 দমাটকান দমাটকান পাওয়ার কোথায় হাতে ফুল কনসেন্ট্রেশন হাতে হাত তুলেন হাত তুলেন এই যে অন ইয়োর মার্কস দিস ইজ ইয়োর মার্ক অন দি কাউন্ট অফ থ্রি ওয়ান টু থ্রি বলো বলো অনেক মজা হয়েছে না আমার কি মনে হয় জানো তোমারও কারাটে শেখা উচিত মানে দেখো ওকে যেমন আমি শিখাচ্ছি না আমি তোমাকে আরো ভালো মতো শিখাবো কারণ তুমি তো অনেক ভালো একটা স্টুডেন্ট আর তোমার তো টাইম লাগে না সবকিছু অনেক ভালো মতো তুমি শিখে নিতে পারো আই থিংক ইউ শুড লার্ন না 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 আমার ক্যাটি শিখার কোনো দরকার নেই আরে ব্যাপার না মানে তুমি একটা ছেলে একটা স্ট্রং ছেলে হবে আরো সবাই তোমাকে অনেক মেয়ে পছন্দ করবে তখন বুঝছো এটা হচ্ছে কি একটা অনেক বড় একটা পয়েন্ট না 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 আমি শিখবো না কেন শিখবো না আরে তুমি সালমান খান হইতেছো বুঝো না কেন তোরে বলতেছি আমার আম্মু বকা দিবে কিছু আম্মু বকা দিবে আরে আন্টি আরো খুশি হবে যে আমার ছেলেটা এখন কত কিছু শিখতেছে আমি তোমারে বললাম না জাস্ট ট্রাস্ট মি অনেক ভালো টিচার তো আমি এমন করতে তুমি ভয় পাইতেছো কেন আমি জাস্ট একদম এক ওয়ান বাই ওয়ান একটা একটা করে লেসন করবো মানে কোনো প্রবলেমই হবে না আর ওই যে মনে আছে না আমরা ওই টার্গেট প্র্যাকটিস করছি না ওইটা দিয়ে স্টার্ট করবো ধরো টার্গেট প্র্যাকটিসটা তুমি করবা তারপর হচ্ছে কি আমরা অন্যান্য লেভেল তোমার কিন্তু একটা কোয়ালিটি আছে কি কোয়ালিটি তোমার স্টোরিগুলো কিন্তু এপিক হয় আমি তোমার একটা ফ্যাক্ট বললাম তোমার কাছে এটা স্টোরি মনে হইলো হ্যাঁ তুমি আমার সাথে ফাইজলামি করো এর জন্য তোমার বলতে চাই না তুমি খাওয়ন দাওয়ন ছাড়া কোনো কিছুই বুঝো না তোমার মেন্টালাইট আমার মেন্টালিটির সাথে মার্জি করতে পারে না তোমার সাথে কথা বলাই উচিত নেই আচ্ছা ভাই তুমি রাগ করো না আমি জাস্ট তোমার সাথে ফান করছি আমি রাখো বলছি না তোমার আমাদের খাওয়ন ছাড়া কোনো কিছু নেই গাব কোথাকার ঠিক আছে এই খাওয়ানে যখন কথা উঠলো এই খাওয়ানেই তোমার একটা অ্যাডভাইস দিই যেটা তুমি যদি পালন করো তোমার হাত ব্যথা ঠিকই হয়ে যাবে একদম কি শুনি শুনো
আজকে বাসায় যাওয়ার সময় দুইটা সুন্দর বড় বড় আনারস কিনে নিয়ে যাবা, বাসায় যায় ব্লেন্ডারে মিক্স কইরা আনারসের জুস খাবা, জুস খেলে তোমার হাতের ব্যথা কই চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সো নাইস অফ ইউ। আসলে তুমি না অনেক হেল্পফুল আছো, তুমি যেহেতু এত হেল্পফুল আমি তোমারে একটা সারপ্রাইজ ফুডের কথা বলতে পারি। সারপ্রাইজ ফুড? সারপ্রাইজ অ্যান্ড সিক্রেট ফুড, এটা সম্পর্কে খুব মানুষ একটা জানে না, কিন্তু খাওয়াটা হ্যাপি মজার, হ্যাপি ডেলিশিয়াস। বলো না তাড়াতাড়ি। এটা খুব অ্যাভেলেবেল, মানে আমাদের ভার্সিটির থেকেই তুমি অ্যারেঞ্জ করতে পারবা। তাই? কি এটা? এটা আসলে আমাদের ভিসি স্যার অস্ট্রেলিয়াতে কনফারেন্সে গেছিল না, হ্যাঁ, তখন এটা নিয়ে আসছে, কিন্তু স্যার নিজেও জানে না এটা যে অস্ট্রেলিয়াতে ফেমাস একটা ফুড। এই যে আমাদের পিছে মাঠে যে নতুন ঘাস লাগেছে না, হ্যাঁ, এটা তো অস্ট্রেলিয়ান ঘাস, অস্ট্রেলিয়ার থেকে আনা। এই ঘাসগুলো যে কি মজা, এই ঘাসের জুস অস্ট্রেলিয়াতে ফেমাস, প্রত্যেকটা জুস বারে এই ঘাসের জুস পাওয়া যায়, গ্রাস জুস বলে।